আগুনের করাল গ্রাসে সম্পূর্ণ ভস্মীভূত একটি বাড়ির রান্নাঘর সহ বসতঘর, সেই সাথে পুড়ে ছাই ঘরের সব জিনিসপত্র ও একটি মারুতি গাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সোমবার দুপুরে বিলুনিয়া কালীনগর এলাকার নারায়ণপালের বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। এলাকার যুবকদের প্রচেষ্টায় ও দমকল বাহিনীর তৎপরতায় রক্ষা পায় আশেপাশের বাড়িঘরগুলো। এরপর ছুটে আসে বিলুনিয়া থানার পুলিশ। ভাড়াটিয়া ঘর সহ মোট পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ 50-55 লক্ষ টাকা বলে জানান দমকল বাহিনীর সেকেন্ড অফিসার। এদিকে বাড়ির মালিকের কাছ থেকে জানা যায় মোট 9টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভাড়াঘর থেকে ভাড়া ছাত্র ছেলে আসিল, হ্যাঁ মাসে ঘরে আসিল না, গাড়ি উড়াছে। মোট কয়টা ঘর পুড়ে গেছে? টোটাল বিল্ডিং এর 9টা রুম আর ভাড়াটি ঘর 3টা। আপনার নাম কি? আপনার বাড়িটা? আজকে আমাদের কাছে এখানে খবর যায় কালীনগরে একটা ফায়ার ইনসিডেন্ট হয়, একজন রানিং কলার উনি বাইকে গিয়ে আমাদেরকে খবর দেয়। সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি আসে, এসে দেখে আগুনের যে বিস্তার অনেক ছড়িয়ে গেছে গ্যাসের প্রভাবে, বা এখানে গাড়ি ছিল, গ্যাস সিলিন্ডার ছিল, সব কিছু মিলে আগুন অনেক বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি আসে, আসার পরে আমাদের একটা ইঞ্জিন প্রথমে কাজে লাগে, কাজে লাগার পরে আমাদের আবার সেকেন্ড যে গাড়িটা ছিল ওইটাও আসে। আসার পরে আমরা তো দিক থেকে আগুনকে কন্ট্রোল করে দিই। এখন টোটাল 3টা ইঞ্জিন টানা ইঞ্জিন সেখানে কাউন্সিল আছে একটা, আর পুরো বিল্ডিং একটা ছিল দুটো, আর এমনিতে হাফ ওয়াল ছিল একটা 3টে, আর এমনিতে ব্যাম্বো সিটের বা জিসিআই সিটের একটা ঘর ছিল, টোটাল 4-5টা ঘর। খবর আনুমানিক 55 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।